আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য নাম অভাগীর স্বর্গ আমরা শুধু নৈবৃত্তিকগুলোই পড়ব প্রথম প্রশ্নটি হলো কাঙালির মা কোথায় উঠে আগ্রহ ভরে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগলো গাছে পাহাড়ে উঁচু ঢিপিতে নাকি চেয়ারে উঠতে হবে উঁচু ঢিপিতে কারণ সে কোনো গাছে উঠেছিল না পাহাড়ে অথবা চেয়ারে উঠেছিল না উঁচু ঢিপিতে বসেই সে অন্ত্যেষ্টি ক্রিয়া দেখতে লাগলো পরের প্রশ্নটি অভাগীর স্বর্গ গল্পে কার নির্বিকার চিত্রে দাগ পর্যন্ত পড়ল না অধর রায় হরিদাস মুখুর্য রসিক দুলে নাকি বিন্দির পিসি অধর রায় আমরা জানি অধর রায় তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়লো না যখন কাঙালি তার কাছে চাইতে গেল। তখন সে সে এমন ভাব করলো যে মরা ধরে আসা কাঙালিকে ঘৃণা করতে লাগলো এবং কাঙালি যখন তাদের ঘরে এসেছিল যে কাঠ চাইতে সে তাকে ঘৃণা করলো এবং সে যখন চলে গেল সে তার নির্বিকার চিত্তে কোনো দাগ পড়লো না অর্থাৎ একজন মানুষ যে মারা গেছে তাকে যে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে অর্থাৎ তার পোড়ানোর জন্য যে কাঠ লাগবে সেই হিসাবে সে কোনো দামই দেয়নি এরকমেরই বোঝানো হয়েছে অবাগির স্বর্গ এর তৃতীয় কাছে ঠাকুরদাস হল মুখুর্জের স্ত্রীকে সৌভাগ্যবতী মনে হলো কারণ তিনি মৃত্যুর পর পুত্রের হাতের আগুন পেয়েছেন স্বামীর পায়ের ধুলো পেয়েছেন রথে চড়ে স্বর্গারোহণ করেছেন এর উত্তরটি হবে তিরোটি কারণ সে হাতে আগুনও পেয়েছিলেন আবার স্বামীর পায়ের ধুলো পেয়েছিলেন আবার রথে চড়ে স্বর্গরাহনও করেছিলেন কাঙালিও তার মৃত্যুর পরে এ তিনটি ইচ্ছে পূরণ করতে চেয়েছিল কাঁদতে কাঁদতে মুখুর যে গৃহকত্রীর দুই পায়ে গাঢ় করে আলতা লাগালো কারা তার মেয়েরা যখন মুখুর যে গৃহকর্ত্রীর পায়ে অর্থাৎ যখন বউ মারা গিয়েছিল তখন তার তার পায়ে আলতা লাগিয়েছিল সেটাকেই বোঝানো হয়েছে নিচে যে বক্তব্যে কাঙালির মাতৃভক্তি প্রকাশ পায় তা হলো মা বলে গেছে তেনাকে আগুন দিতে বাবা এসেছে পায়ে ধুলো নেবে যে তুই বাড়িতে খেলিনে মা উনুনে ফেলে দিলি অর্থাৎ সে বরি খাইনি সে উড়ুনি ফেলে দিয়েছিল সে কথা এখন এর উত্তরটা কি কি হতে পারে প্রথমটি এবং দ্বিতীয়টি মা বলে মা বলে গেছে তেনাকে আগুন দিতে অর্থাৎ কাঙ্গালির মা যখন মারা গিয়েছিল অভাগি যখন মারা গিয়েছিল তখন এই কাঙালি বলেছিল যে মা বলে গিয়েছিল তাকে আগুন দিতে অর্থাৎ অভাগি মৃত্যুর আগ মুহূর্তে বলে গিয়েছিল সে যখন মারা যাবে তখন যেন তাকে আগুন দেওয়া হয় আর পরেরটি হলো তুই বড়ি তো নে মা উরুনে ফেলে দিলি অর্থাৎ যখন সে অসুস্থ ছিল অবাগী তখন তার ছেলে কাঙ্গালেই তার জন্য ঔষধ বা বড়ি নিয়ে এসেছিল আর সেটা সেটাকেই বোঝানো হয়েছে কিন্তু বাবা এসেছে পায়ের ধুলো নিবে যে এখানে মাতৃভক্তি একটুও প্রকাশ পায়নি অর্থাৎ উত্তর হবে প্রথমটি এবং শেষেরটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছে এটা আমরা সবাই জানি এর এরপরের প্রশ্নটি হলো কাঙালির মা স্বর্গের রথ ভেবেছিল কোনটিকে কাঙালির মা স্বর্গের রথ ভেবেছিল ধোয়াকে। যখন তাকে পোড়ানো হচ্ছিল মৃত্যুর পরে যে অন্ত্যেষ্টিক্রিয়া করছিল যখন পোড়ানো হচ্ছিল তখন আগুনের মাধ্যমে যে ধোঁয়া উৎপন্ন হয়ে আকাশের দিকে উড়ছিল তখন তাকে কাঙালির মা স্বর্গের রব ভেবেছিল পরের প্রশ্নটি হলো কুটির প্রাঙ্গনে বেলগাছটা কে লাগিয়েছিল কাঙালির মা লাগিয়েছিল অবাগীর স্বর্গ গল্পে লেখক তুলে ধরেছেন সামন্তবাদের নির্মম রূপ হতদরিদ্র মানুষের কষ্ট জাতিভেদ ও প্রথার স্বরূপ এখানে উত্তরটি তিনটেই হবে কারণ এখানে সামন্তবাদের নির্মম রূপ প্রকাশ পেয়েছে যেমন যখন সে কাঙালির মা অর্থাৎ অবাকি মারা গিয়েছিল তখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সামান্য কাঠ লাগবে তাই সে ঠিকমতো পেয়েছিল না এবং ধনী জমিদারদের হাতে উল্টো আরও অত্যাচারিত হয়েছিল আর হততরিত হওয়ার কারণে তাদের যে কষ্ট হয়েছিল সেই কষ্টগুলো লেখক এই অবাকি স্বর্গ গল্পের মাধ্যমে প্রকাশ করেছে আর জাতিভেদ অর্থাৎ তারা দুলে যাচ্ছিল নিচু ধর্মে নিচু জাতের লোক ছিল এ কারণে তাদের যে অবহেলা করা হয়েছিল তারা যে নিপীড়িত হয়েছিল এই কথা প্রকাশ পেয়েছে অর্থাৎ তিনটাই উত্তর হবে এর পরের প্রশ্নটি হলো মা ভেবেছিল কাঙালির কোনটিকে ধোয়াকে কাঙালি তার মায়ের সৎকার করতে পারেনি কেন ছোট জাত বলে বাবা দেখতে না পারায় মায়ের ইচ্ছা ছিল তাই প্রতিবেশীদের বাধায় ছোট জাত বলে আমরা জানি যে কাঙালির মা যখন মারা গিয়েছিল তখন তার সৎকার করতে পারেনি অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেনি কারণ তারা ছোট জাত ছিল দুলে জাত ছিল মানে হলো যারা পালকি চড়ে তাদেরকে দুলে জাত বলা হয় এই খুবই হিন্দু সম্প্রদায়ের খুবই ছোট একটি জাত এই ছোট জাত হওয়ার কারণে সে তার মায়ের সৎকার পর্যন্ত করতে পারেনি পরের প্রশ্নটি হলো অসুস্থ অভাগী কাকে ডেকে আনতে কাঙালিকে বলেছিল রসিক দুলে রসিক দিলে রসিক দুলে ছিল স্বামী সে যখন মারা যাবে তার ঠিক আগ মুহূর্তে রসিক দুলেকে ডেকে আনতে বলেছিল তার পদধুলি নেবে বলে মা মরেছে তো যা নিচে দেবে দ্বারা অধর রায় কেন এ কথা বলেছিল কাঙালি দরিদ্র বলে অশৌচের ভয়ে অহমিকার কারণে নিচু জাতের ছেলে বলে অশৌচের ভয় এখানে অশৌচের ভয় বলতে কি বোঝানো হয়েছে অশৌচের ভয় বলতে বোঝানো হয়েছে যে কাঙ্গালির মা অর্থাৎ অভাগে যেহেতু মারা গিয়েছে অবশ্যই সে তাকে ছুঁয়েছিল এবং হিন্দু সম্প্রদায় একটি কুসংস্কার আছে যে এই মরা ছোঁয়া এটি একটি খুবই খারাপ কাজ এবং অপবিত্র এ কারণে এই অশৌচ অত খারাপ কোনো কিছু হতে পারে এ ভয়ে তাকে নিচে নেমে দাঁড়াতে বলেছে পরের প্রশ্নটি হলো অভাগীর স্বর্গ লেখক তুলে ধরেছেন সামন্তবাদের নির্মম রূপ হত মানুষের কষ্ট জাতিভেদ প্রথার স্বরূপ তিনটাই পরের প্রশ্নটি হলো পেয়াদাদের সম্পর্কে কোন কথা কর্তার গোচর করতে পারলে তার প্রতিবিধান হবে বলে কাঙালির বিশ্বাস অত্যাচারের কথা ঘুষ নেওয়ার কথা খাজনা চুরির কথা কাজকর্মে ফাঁকি দেওয়ার কথা এখানে উত্তর হবে ঘুষ নেওয়ার কথা পরবর্তী প্রশ্ন অভাগীর স্বর্গ গল্পে লেখক তুলে ধরেছেন সামন্তবাদের নির্মম রূপ হতদরিদ্রের মানুষের কষ্ট জাতিবিদ প্রথার স্বরূপ উত্তর অসুস্থ কাকে ডেকে আনতে কাঙালিকে বলেছিল রসিক দুলে তার স্বামীকে পদতুলে নেমে বলে পরের প্রশ্নটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো আটত্রিশ সালে মৃত্যুবরণ করে এটা আমরা সবাই জানি জমিদারের দারণ কি ছিল জমিদারের দারোয়ান ছিল হিন্দুস্তানি অর্থাৎ হিন্দু মানে ভারতের অধিবাসী হিন্দুস্তানি হিন্দু ভাষায় কথা বলে নিচের যে বক্তব্যে কাঙালির মাতৃভক্তি প্রকাশ পায় তা হলো মা বলে গেছে তেনাকে আগুন দিতে বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে তুই বাড়ি তো খেলি তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলে দিলি অর্থাৎ এখানে বাবা এসেছে পায়ের ধুলো নেবে ছাড়া বাকি দুটি মায়ের প্রতি অর্থাৎ মাতৃভক্তি প্রকাশ পেয়েছে পরের হলো কাঙালিকে তার মা নাপতে কাছ থেকে কি চেয়ে আনতে বলেছিল নাপতে বৌদির কাছ থেকে আলতা চেয়ে আনতে বলেছিল কাঙালির মায়ের মরণকালে তাকে একটু পায়ের ধুলো দিতে গিয়ে রসিক ধুলো কেঁদে ফেললো অনুতপ্ত হওয়ায় লজ্জা পাওয়ায় স্ত্রী হারানোর ভয় প্রথমটি এবং দ্বিতীয়টি আমরা সবাই জানি যে রসিক দূরে ছিল কাঙালি কাঙালির মা অর্থাৎ অভাগীর স্বামী তাকে বিয়ে করার পর তাকে একটু যত্ন আত্মী একটু পর্যন্ত ভালোবাসেনি আর এখন কাঙালির মা অবাকি মরতে বসেছে তাই তবুও তাকে যে তাকে কোনো ভালোবাসা না দেওয়ার কারণেও সে রসিক দুলের পদধুলি চেয়েছে এ কারণে রসিক দুল দুলে অনুতপ্ত হয়েছে এবং লজ্জা পেয়েছে এ কারণেই রসিক দুলে তাকে পদধুলি দিতে এসে কেঁদে ফেলল জমিদারের দারণ কি ছিল জমিদারের দারণ ছিল হিন্দুস্তানি সশক শব্দের অর্থ কি শশক শব্দের অর্থ হলো খরগোশ অর্থাৎ এখানে শশকের খরগোশ খরগোশের মতো দ্রুত দৌড়ায় এমন কিছু বোঝানো হয়েছিল এই অবাকের স্বর্গ গল্পে কাঙালির মা কর্তৃক কাঙালিকে কোন রূপ কথাটি শোনানোর কথা কোন গল্পে উল্লেখ করে নাই রাজপুত্তুর কোটালপুত্তুর পুত্তুর পক্ষীরাজ ঘোড়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর আমরা সবাই জানি যে কাঙালির মা কাঙালিকে রাজপুত্তুর কোটাল এবং রাজ পক্ষীরাজ ঘোড়ার গল্প এই রূপকথার গল্পগুলো শুনিয়েছিল কিন্তু ব্যাঙ্গমা ব্যঙ্গমীর কোনো রূপকথার গল্প কাঙালিকে শোনায়নি অর্থাৎ উত্তর হবে শেষেরটি শেষ পর্যন্ত কি জ্বালিয়ে অবাগির মুখে আগুন স্পর্শ করানো হলো খরের আটি জ্বালিয়ে অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল এ উক্তি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছিল অভাবের দিন শেষ গল্পের পরিসমাপ্তি অবাগির জীবন সয়ান্ন এখানে অভাগীর জীবন সয়ান্য বোঝানো হয়েছে অর্থাৎ অবাকি মারা যাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে পরলোক গমন করবে হয়েছে হয়েছে এরূপকেই শেষ গল্পে কার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়লো না অধর রায়ের নির্বিকার চিত্তে কোনো দাগ পড়ল না নিচে পরের প্রশ্নটি হল শশক শব্দের অর্থ কোনটি খরগোশ খরগোশের মতো ব্যস্ত অর্থাৎ খরগোশ যেমন দ্রুত দৌড়ায় এরকম ব্যস্ত বোঝাতে অবাগের স্বর্গে সশক শব্দটি ব্যবহার করা হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডিলিট উপাধি লাভ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে ডিলিট উপাধি লাভ করেছিল তিনি কিন্তু আর দুই বছর পরেই মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে অনিচ্ছাকৃতভাবে সুবোধ ভট্টাচার্যের শৈলের ওপর প্রদীপ দাশের শরীরের ছায়া পড়ায় সুবোধ ভট্টাচার্য প্রদীপকে তিরস্কার করেন অবাকের স্বর্গ গল্পে সুবোধ ভট্টাচার্যের প্রতিনিধিত্ব করে কোন চরিত্র অধর রায় রসিক দুলে ঠাকুরদাস নাকি মুখোপাধ্যায় মহাশয় অধর রায় রসিক দুলে ঠাকুরদাস এবং মুখোপাধ্যায় মহাশয় এ তিনটির একটা উত্তর হবে না কারণ অধর রায় কাঙালিকে অশৌচের ভয়ে তাদের বাসা থেকে নিজে নেমে যেতে বলেছিলেন মৃতের জন্য কারা শেষ বা অন্তিম অনুষ্ঠানকে কি বলা হয় মৃতের জন্য করা শেষ বা অন্তিম অনুষ্ঠানটিকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ উত্তরটি হবে অন্ত্যেষ্টিক্রিয়া চন্দ্রায়ন সস্তায়ন শেষান্নিক এগুলো কোনোটাই হবে না পরের প্রশ্নটি হলো বৃদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রী মৃত্যুকে শোকের ব্যাপার বলে মনে হলো না কেন কারণ স্বজনরা কান্নাকাটি না করায় উৎসবে আতিশয্যের কারণে অতি বৃদ্ধ হয়ে মারা যাওয়ায় নাকি শ্রাদ্ধের আয়োজন করায় এখানে উৎসবের অতি কারণে অর্থাৎ যখন সে মারা গিয়েছিল। তখন তার এতই জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছিল যে তিনি যে মারা গেছেন যে একটা শোকের ব্যাপার আছে সেই ব্যাপারটাই মনে হলো না স্বজনরা কান্নাকাটি না করায় না হ্যাঁ স্বজনরা কান্নাকাটি করেছিল আবার অতি বৃদ্ধ হয়ে মরে যাওয়া এটাও কোনো শোকের ব্যাপার বলে মনে না হওয়ার কোনো কারণ নয় আবার শ্রদ্ধের আয়োজন করা এটাও নয় অর্থাৎ উৎসবের আতিশয্যের কারণে এটি হলো মূল উত্তর কাঙালির মা কবিরাজের দেওয়া বই কোথায় ফেলে দিয়েছিল এটা আমরা সবাই জানি উনুনে ফেলে দিয়েছিল কাঙালির মা অন্ত্যেষ্টি ক্রিয়ার কাছে যেতে সাহস পেল না কেন ছোট জাত বলে অহংকারী দরিদ্র স্ত্রীলোক ছোট জাত বলে তারা ছিল দুলে অর্থাৎ যারা পালকি চড়ায় এদেরকে দুলে জাত বলা হয় হিন্দু দুলে হলো খুবই নিম্ন নিচু নিচু জাত সে ছোট জাত হওয়ার কারণে কাঙালির মা অন্ত্যেষ্টিক্রিয়া কাছে যেতে সাহস পেল না বামুনদের গিন্নির অন্ত্যেষ্টিক্রিয়া দেখে কাঙালির মায়ের কান্নাকাটির কারণ কি অনুরূপ সৎকার পাওয়ার ভাবানুভূতি সৃষ্টি হওয়ায় বামুনদের গিন্নি তাকে অনেক ভালোবাসে বলে বামুনদের গিন্নি ভালো মানুষ ছিল বলে নাকি মৃত্যুর ভয়ে শঙ্কিত হয় অনুরূপ সৎকার পাওয়ার ভাবানুভূতি সৃষ্টি হওয়ায় এটি প্রধান উত্তর কারণ যখন বামুনদের গিন্নির অন্ত্যেষ্টিক্রিয়া কাঙালি দেখেছিল তখন সেও ভেবেছিল যদি তাকেও যদি এরকম করে তার ছেলের হাতের আগুন পেত এরকম যদি পূর্ণ পূর্ণভাবে তার ক্রিয়া করা হতো তাহলে কি ভালোই না হতো এই খুশি এই চাওয়ার কারণে এই চাওয়া মনের ভেতরে এমন ভাবে যে সে কেঁদে ফেলেছিল আজকে শেষ প্রশ্নটি হলো ছেলের কাছে ধরা পড়ে অবাগীর চোখের জল মুছে ফেললো কারণ পরের জন্য অশ্রুপাত অর্থহীন ছেলের অকল্যাণের আশঙ্কা নাকি ছেলে রেগে যাবে বলে এর উত্তরটি হবে প্রথমটি এবং দ্বিতীয়টি পরের কারণ পরের জন্য অশ্রুপাত অর্থহীন অর্থাৎ মারা গেছে সে করছে সে কান্না করছে এটি অর্থহীন। এটি যুক্তিযুক্ত একটি উত্তর পরেরটি হলো ছেলের অকল্যানের আশঙ্কা অর্থাৎ মরার সামনে দাঁড়িয়ে সে কান্নাকাটি করছে এতে তার ছেলের অকল্যাণ হতে পারে এমন কুসংস্কার এর কথা ভেবে সে তার চোখ মুছে ফেলল এটিও উত্তর এর জন্য যুক্তিযুক্ত কিন্তু শেষ উত্তরটি হলো ছেলে রেগে যাবে বলে না তার কান্নাকারির জন্য ছেলে তো রেগে যাবে না অর্থাৎ প্রথমটি এবং দ্বিতীয়টি উত্তর হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি এই ভিডিও দ্বারা তোমরা কিছু শিখতে পারো কোনো কিছু জানতে পারো নতুন কিছু তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকো